কিছু কাটে দাঁড়ে কিছু কাটে বাড়ে, যেমন গুড় তেমন মিষ্টি, আপনারা যেভাবে খাইবেন আমি ইনশাল্লাহ ঠিক এইভাবে খাওয়াতে পারবো। কথা আছে না যে নাহিমার চাই কানামা ভালো, অনেকে বলতেছেন যে ভাই বিফ বার্গারটা কবে ওঠাবেন, যদি বিফ বার্গারটা অর্ডার করেন তাহলে আমরা ইনশাল্লাহ তৈরি করে দেব, আর চিকেন বার্গারটা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এনি টাইম, যে কোনো টাইমে সকাল দুপুর বিকাল যে কোনো টাইমে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ আপনার পরিবারের কাছে পৌঁছে দেব। তো আজকে 10টা বার্গার অর্ডার রয়েছে চৌদ্দার প্রবাসী মহিদুর তার পরিবারের কাছে, আজকে আমরা 10টা বার্গার পৌঁছে দিব। আমাদের এখানে কোনো লুকোচুরি নাই, যা হবে ডাইরেক্ট সবাই দেখতে পারবে, ডাইরেক্ট 100। চৌদ্দার থেকে আলহামদুলিল্লাহ অর্ডারটা বেশি পাইতেছি। আমাদের বার্গারটা কমপ্লিট এবং আমরা কিন্তু ফয়েল পেপার দিয়ে আপনার বার্গারগুলো এভাবে লক করে দিই, যাতে বার্গারটা যদি 2-10 কিলোমিটারও যায় সেক্ষেত্রে যেন এটা গরম থাকে। তো সেই কারণে আমরা কিন্তু এখন ফয়েলটা ব্যবহার করতেছি, আর আমাদের মাইক্রো ওভেন হয়েছে, এখানে আমরা মাইক্রো ওভেন দিয়ে বার্গারগুলো ঠিক করে দিচ্ছি। গরম করা কমপ্লিট, আপনারা বলছেন যে ভাই শান্তাটা চেঞ্জ করার জন্য, আমি আসলে ওই কথায় আছে না যে নাহিমার চাই কানামা ভালো, সেই কারণে এখন আমি আপাতত এই ব্যাগটা দিয়ে চলতেছি। তো বাংলাদেশে সব কিছু আসলে হাতে না গেলে পাওয়া যায় না, তো অর্ডার করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রায় পেয়ে যাব। তো এটা পেলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আর আমি আপাতত ঠেহা কামড়া এটা দিয়ে তালাই করছি, এই শান্তাটা দিয়ে তালাই করছি। এখন আমরা ডেলিভারি দেওয়ার জন্য চলে যাচ্ছি চৌদ্দার প্রবাসী মহিদুরের বাড়িতে। তো লেটস গো। প্রবাসী মহিদুর ভাই যেটা বলছে যে বড় ঠান্ডা নেওয়ার জন্য, সেই কারণে আমরা বড় টাইম মহিদুর খান পাস করে নেই হ্যাঁ, এই জন্য যাবেন এন্ডে যায়, হ্যাঁ ওই সামনে আনন্দবাজার ব্রিজ আছে না, হ্যাঁ ব্রিজ না ওইটা ব্রিজ ডাইন দিয়ে প্রবাসী যেন আমাদের কাছে অর্ডার করে সে যেন আনন্দ পায়, তার পরিবার যেন খুশি হয়। হ্যাঁ কষ্ট আমাদের পেতে যেমনই হোক, কষ্ট আমাদের যেমনই হোক ঠিক আছে, ঝড় বৃষ্টি নাই, কাদা রাস্তা হোক বা ধুলোবালো রাস্তা হোক, একজন প্রবাসী এবং প্রবাসীর পরিবার যেন আমাদের কাছ থেকে অর্ডার পেয়ে যেন তারা খুশি থাকে। এদিকে মহিদুর খান গো বাড়ি, মহিদুর খান, মহিদুর গো বাড়ি না এটাই, তোমার বাপে সৌদি আরব থেকে বার্গার পাঠাইছে, সৌদি আরব থেকে দেখছো, হ্যাঁ ঠান্ডা পাঠাইছে আর যে বার্গার পাঠাইছে না, এটা তোমার বাপে সৌদি আরব থেকে পাঠাইছে বার্গার, হ্যাঁ তোমার বুড়ির কাছে নিয়ে যাও।